নমস্কার। আজকে দাসপেড়ে তাল শিক্ষার চতুর্থ দিন। আমি পরপর তিন দিন শিখিয়েছি, তার লিংক আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আজকে যেটা দেব, প্রথম দিন আমি ঠেকা দিয়েছি, তারপরের দিন তার সঙ্গে তেহাই দিয়েছি, তারপরে কাটানের দুটো বাজনা দিয়েছি, আজকে তারপরে কাটানেরই বাজনা চলবে। সেটা হচ্ছে এর আগের দিন যেমন ছিল, শেষ বাজনাটা ছিল তাক ধি দা তাক ধি দা তাক ধি দা তাক ধি ধেই তি তা তাক তি তা তাক তি তা তাক তি তা। আজকে তার পরের বাজনা হচ্ছে সঙ্গে সঙ্গে চলে আসবে তাতে টে তাতে টে তাতে টে তাতে টে তাতে টে তাতে টে। এটা আমরা শ্রীখোলে অনেক শুনেছি, এই বাজনাটা সেই বাজনা, তাতে টে তাতে টে তাতে টে তাতে টে তাতে টে। এটার কোনো লিমিট নেই, এটা যতক্ষণ ভালো লাগবে গানের সঙ্গে ইচ্ছা হবে, আবার গানটাকে আমরা যখন গানটা একটা ভাবের মধ্যে থাকে তখন আমরা এটা মানে একটু বেশি সময় ধরে এটা করতে পারি। সেটা গানের উপরে বা যিনি বাজাবেন তার উপরে ডিপেন্ড করছে। এবার আপনারা বাজনাটা দেখুন। আমি বাজনার আগে কিছু কথা একটু বলে নিই। আমি এই যে দেখাচ্ছি পরপর, এর পরে কিন্তু আমি গান করে পরপর বাজনাটা কিভাবে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের বাজনাটা তাহলে কি হবে, তাতে টে তাতে টে তাতে টে। এটা বায়ার তেমন কোনো কাজ নেই, দেখুন তাতে টে 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 তাতে টে। দেখুন তা, এটা তা, এবার তে টে তাতে 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 টে। এটা সিঙ্গেল ডবল তাতে টে 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 তাতে টে। তাহলে বাজনাটা কেমন হবে, এর সঙ্গে আমরা এটা যোগ করতে পারি, দাতে টে দাতে টে তাতে 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 টে। এটা চললো তাতে টে তাতে টে তাতে টে তাতে টে তাতে টে তাতে টে। এটা যতক্ষণ সময় ধরে আমরা করতে পারি। এর সঙ্গে তার পরবর্তী বাজনা ওইটার সঙ্গে তারপরেই দেখুন এটা কি হচ্ছে, শুধু ধেনে ধেনে এইটার সঙ্গে বায়াটা যোগ হলো। দেখুন দাতে টে 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 না তে টে 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 না তে টে 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 না গ ধেনে 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 দাতে টে 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 না তে টে 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 না গ ধেনে 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 দাতে টে 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 না তে টে 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 দাতে টে 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 না তে টে 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 না তে টে টে টে। এইটা গেল। এবার এর সঙ্গে আমি গত যে পর্বগুলো দিয়েছি, যা যা বাজনা দিয়েছি তার একটা গান করে সেই বাজনাগুলো কিভাবে ঢোকাবো একটু দেখিয়ে দিচ্ছি। দাসপেড়ের বহু গান আছে, প্রচুর গান কীর্তনের বা এছাড়া বিভিন্ন রকম গান আছে। আমি জাস্ট একটা নাম গানের মধ্যে আমি এটা করে দেখাচ্ছি, যদিও আমি গান গাই না, ভুল হবে, আপনারা মানিয়ে নেবেন, শুধু বাজনাটা দেখানোর উদ্দেশ্যে করছি। যেমন দেখুন প্রথমে মূল যে ঠেকাটা সেটা করব, তারপর পর যা যা দিয়েছি সবগুলো করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম।
হরে কৃষ্ণ সবই দেখিয়েছি, যে অবধি দেখালাম সেই অবধি আপনাদেরকে দেখিয়েছি। এর পরে আবার অন্য কোনো বাজনা এর মধ্যে ঢুকবে, যখন এর পরে আবার আগামীকাল বা পরশুদিন যখন দেব তখন আবার বুঝতে পারবেন এর মধ্যে কি কি ঢুকবে। এবং দাসপেড়ের আরো যেসব গান আছে, সব গান আমার কাছে অনেক গান আছে, আমি সেগুলো পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে পুরোপুরিটা আপনারা বুঝে যাবেন। এটা এখনো দাসপুরে শেষ হয়নি, এরপর এখনো অনেক কিছু আছে, সেগুলো আমি পরবর্তী নিয়ে আসবো, আপনারা দেখে নেবেন। আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি, আমি পুড়ে পুড়ে সখীরে কৃষ্ণ